হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আপনার ভিডিওটি হচ্ছে সানসুইচ দিয়ে কীভাবে আপনার লাইট অন অফ করতে হয় সে বিষয়ে কথা বলবো। তো সে বিষয়ে কথা বলার আগে আপনাদেরকে এখানে যে ডিভাইসগুলো আছে ডিসপ্লেতে, এই ডিভাইসগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিই। এখানে যে ডিভাইসগুলো আছে সে ডিভাইস আপনার ফার্স্ট টাইম এখানে আছে একটা সার্কিট ব্রেকার, আপনার সিঙ্গেল ফেস একটা সার্কিট ব্রেকার, এই সাইডে হলো আপনার ফেস এবং এই সাইডে হলো আপনার নিউট্রাল। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সিলেক্টর সুইচ অন অফ অন। আর উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সান সুইচ। তো মূলত এই সান সুইচ দিয়ে কীভাবে লাইট অন অফ করতে হয় সে বিষয় নিয়ে কথা বলবো। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন চারটা, এটা হলো আপনার ল্যাম্প মানে লাইট। তো এই সান সুইচ দিয়ে আপনার এই লাইটগুলো কীভাবে অন অফ করতে হয় সে বিষয়ে কথা বলবো। তো সান সুইচ নিয়ে কিছু কথা বলি, সেটা হচ্ছে এই সান সুইচটা হলো আপনার মনে করেন যে ইন্ডাস্ট্রিয়াল যে বাউন্ডারি যে লাইটগুলো আছে সেই লাইটগুলো আপনার সূর্যে যখন অন্ধকার হয়ে যায় তখন আপনার এই সান সুইচটা আপনার কানেকশন দিয়ে আপনার এই লাইটগুলো সব মানে জ্বলে উঠে, লাইটগুলো সব জ্বলে উঠবে। তো কীভাবে জ্বলে উঠবে সেটা আর কি কনফ্লিক্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আবার যখন সকাল হবে সূর্য আলো উঠবে তখন এই সান সুইচ অফ হয়ে যাবে, অফ হয়ে গেলে লাইটগুলো সব অফ হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমি কানেকশনটি এখনই করব। তো কানেকশনটি করার আগে ছোটো একটি রিকোয়েস্ট থাকলো আপনাদের মাঝে, যারা আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করেন নাই তারা অলরেডি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। চলুন বন্ধুরা, তো ফার্স্ট টাইম আমি এখানে যে পাওয়ারটি দেখতে পাচ্ছেন রেড এবং ব্ল্যাক, আমি এইখান থেকে আমি রেড কালারের যে পাওয়ারটি আমি সার্কিট ব্রেকারে আর কি আমি কানেকশন করব। তো সার্কিট ব্রেকারে আমি এখানে আমি ফার্স্ট টাইম কানেকশনটি করব। তো আমি লাল কালারের যে এটা আমি সেটা নিলাম এখানে, এবং নিউট্রালটা যেহেতু ব্ল্যাক সেহেতু আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করব। আমি এখন ব্ল্যাকটি নিলাম, এবং এখন আমি আপনার এই সার্কিট ব্রেকারের আউটপুট থেকে আমি ম্যাগনেটিক কানেক্টরের ইনপুট আমি পাওয়ার দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমি এখন সার্কিট ব্রেকারের আউটপুট থেকে আমি পাওয়ারটি ম্যাগনেটিক কানেক্টরের ইনপুটে পাওয়ারটি দেবো। তো ফার্স্ট টাইম আমি আপনার নিউট্রালটি নিলাম, এবং আমি এখন রেড কালারটি টানবো মানে ফেস যেহেতু রেড তো আমি রেড কালারটি নিলাম। তো এখন আমি রেড কালারটি এখান থেকে নিব, আমি এখানে নিলাম পাওয়ারটি দিলাম। এখন আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট থেকে আমি লাইটের সবগুলো পাওয়ার দিব। তো সেক্ষেত্রে আমি আগে এই লাইটের ল্যাম্পের থেকে আমি এই সবগুলো ল্যাম্প আমি প্যারালাল কানেকশন করব।
তো আমি এখান থেকে আপনার লাল কালারের যে রেড কালার, তো আমি রেড কালারটি আমি এখান থেকে ফার্স্ট টাইম টানবো। আপনারা সুন্দর করে দেখেন, আমি এখান থেকে রেড কালারটি আমি এখানে দিলাম এবং এখান থেকে নিয়ে এখানে দিলাম, এখান থেকে নিয়ে আমি এখানে দিলাম, ঠিক আছে। তো আমি এখন নিউট্রালটি টানবো, নিউট্রালটি আমি উপরে দিলাম। নিউট্রাল যেহেতু ব্ল্যাক, সেহেতু আমি ব্ল্যাকটি সিলেক্ট করব। এখান থেকে দিলাম, এখান থেকে এখানে দিলাম, এখান থেকে নিয়ে আমি এখানে সিলেক্ট করলাম। এক্ষেত্রে আমি এখন ম্যাগনেটিক কানেক্টর আউটপুট থেকে আমি এই তারে আমি কানেকশনটি করব। তো এই সাইডে যেহেতু মাইনাস, যেহেতু এই সাইডে যেহেতু আপনার ব্ল্যাক কালার, যেহেতু নিউট্রাল, আমি আমি এই সাইড থেকে আমি কানেকশনটি নিব ব্ল্যাকটি। আমি এখন আপনার লাইন যেটা ফেস, আমি ফেসটি এখন টানলাম। আমি এখানে কানেকশনটি করলাম। তো এখন আমি এই সান সুইচ থেকে আমি এই ম্যাগনেটিক কানেক্টর ওপেন করবো, কারণ এই ম্যাগনেটিক কানেক্টর ওপেন না করালে আমার আউটপুটে তো পাওয়ার দিবে না, সেক্ষেত্রে আমার লাইট জ্বলবে না। তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে আমি ওপেন করবো। তো এখানে সান সুইচের যে এখানে তিনটা কালারের তার দেখতে পাচ্ছেন, এই তিনটা কালারের তার হলো হোয়াইট এবং ব্ল্যাক, এ দুইটা হলো আপনার এটার পাওয়ার। আর এই যে রেড কালারটি দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার আউটপুট, ঠিক আছে, এটা লোড, এটা হলো আউটপুট, ঠিক আছে। তো আমি ফার্স্ট টাইম আমি ম্যাগনেটিক কানেক্টরের ইনপুট থেকে পাওয়ারটা নেব, সেহেতু আমার এই সার্কিট ব্রেকারের আউটপুট থেকে নেওয়া আর ম্যাগনেটিক কানেক্টর ইনপুট থেকে নেওয়া একই। তো সেক্ষেত্রে আমি এখান থেকে ফেসটি নিব। তো আমি এখান থেকে ফার্স্ট টাইম ফেস নিলাম, আমি সুইচে দিলাম পাওয়ারটি এবং এই সুইচের আউটপুট থেকে নিয়ে আমি এই সান সুইচে দিব। এখানে দিলাম, এখন আমি এই যে হোয়াইট কালার, এটা হলো নিউট্রাল, হোয়াইট কালারটি নিউট্রাল। তো আমি এই হোয়াইট কালারটি নিউট্রাল ডাইরেক্ট আমি নিউট্রালে কানেকশন করবো। নিউট্রাল যেহেতু ব্ল্যাক, সেহেতু আমি ব্ল্যাকটি সিলেক্ট করে নিই। ব্ল্যাকটি আমি নিউট্রাল, হোয়াইটটি আমি নিউট্রাল, সেহেতু আমি নিউট্রাল দিয়ে দিলাম। এবং আমি এই যে রেড কালার, এটা হলো লোড, তো আমি এখান থেকে নিয়ে আমি ম্যাগনেটিক কানেক্টরে কয়েলে পাওয়ারটি দিব, ঠিক আছে। তো ওটা আমি যেহেতু অন্য একটি কালার দিয়ে দিব, আপনার গ্রিন কালারই দিব। আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি গ্রিন কালারটি নিয়ে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলে পাওয়ারটি দিব। ঠিক আছে, ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলে পাওয়ার দিলাম এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট থেকে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের যে নিউট্রালটি আছে, আমি সেই নিউট্রালটি নিব।
যেহেতু ম্যাগনেটিক কন্ট্রোলে একটা নিউট্রাল দেওয়ার প্রয়োজন আছে, আমি নিউট্রালটি এখান থেকে নিলাম, নিয়ে আমি ম্যাগনেটিক কন্ট্রোলের নিউট্রালটি দিব, নিউট্রালটি দিলাম, ঠিক আছে। তো এই হলো ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে আপনার সান সুইচ দিয়ে কীভাবে লাইট ওপেন করতে হয় সেই কন্ট্রোলিংটি। এবং এখানে আরেকটি কন্ট্রোলিং আছে, সেটা হচ্ছে আমি আপনি যদি চান যে ম্যানুয়াল চালাইতে, তো ম্যানুয়ালও আপনি চালাইতে পারবেন। সেটি চালাইতে গেলে আপনার এখানে এই সান সুইচ যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ম্যানুয়াল তো অবশ্যই একটা অপশন রাখা উচিত। তো সেক্ষেত্রে আপনি এটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে ম্যাগনেটিক কানেক্টরের ইনপুট থেকে নিয়ে আমি সুইচে একটি পাওয়ার দিছি, এই পাওয়ারটি কমন করে আপনি এই সাইডে নিয়ে আসবেন। আমি এখন সেটা কমন করতেছি, একটু ধৈর্য সহকারে দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। এসে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিব। এখন এইখান থেকে নিয়ে এখানে যেহেতু আমি এটা কমান করে দিছি সুইচে ইনপুটে, তো সুইচের আমি আউটপুট থেকে এই দুই নাম্বার, তো আমি আউটপুট থেকে নিয়ে আমি আপনার ম্যাগনেটিক কানেক্টরের কয়েলে পাওয়ারটি দিব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে নিলাম পাওয়ারটি, পাওয়ারটি নিয়ে আমি এখানে পাওয়ারটি দিলাম, ঠিক আছে। তো এটি হলো আছে আমার ম্যানুয়াল, এক নম্বরে আমার অটো, দুই নম্বরে ম্যানুয়াল, ঠিক আছে। তো মূলত এই ছিল আপনার সান সুইচ কীভাবে কন্ট্রোল করতে হয়, সান সুইচ দিয়ে কীভাবে লাইট কন্ট্রোল করতে হয় সে বিষয়ে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই, আর আমার আপনার বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বলছি আজকে মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।